এই পাঁচটা আমল যদি আমরা করি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে পাঁচটা আমলের বরকতে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওমিট করে দিবেন, এমনভাবে ইরিশ করে দিবেন, এমনভাবে ডিলেট করে দিবেন, এমনভাবে ফরম্যাট করে দিবেন, সফটওয়্যার ডিলেট করলে যেরকম সেখানে আর কিছুই থাকে না, মেমোরি কার্ডকে ডিলেট করি দিলে ফরম্যাট করলে যেমন সেখানে আর কিছুই থাকে না, এই পাঁচটা আমল যদি আমরা করি আমার আমল নামাটা নিষ্পাপ বাচ্চার মতো পরিষ্কার হয়ে যাবে, একটা গুনাহ আমার আমল নামায় থাকবে না। এক নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাজি আছি ভাই? রাজি ইনশাআল্লাহ। দুই নম্বর, সহি মুসলিম শরীফ যেটা সেহা সিত্তার দ্বিতীয় নম্বরে সহি হাদিসের কিতাব মুসলিম ইবনুল হুজ্জাজ আল কুশাইরি আল নিশাপুরি রহমতুল্লাহ আলাই সহি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা ফারাগা আন সালাতিহি কাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু মুসলিম শরীফের রাওয়ায়েতের মধ্যে আছে, আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহ আপনি হইলেন শান্তি, ওয়া মিনকাস সালাম শান্তিটা আপনার পক্ষ থেকে আসে, আপনি যদি শান্তি না দেন দুনিয়ার কোনো শান্তির হাটে যাইয়া দুনিয়ার কোনো শান্তির বাজারে যাইয়া শান্তি পাওয়া যাবে না, মাওলা আপনি শান্তি, শান্তির মালিক আপনি, আমার পরিবারে আমার সমাজে আমার দেশে সর্বত্র শান্তির জন্য হাহাকার করতেছে, আল্লাহ শান্তির দরজাটা আপনি একটু খুলে দেন। খুব কষ্ট হবে, দুই চার ঘন্টা সময় লাগবে, হ্যাঁ পারবেন না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে দুই নম্বর আমল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যদি শান্তি দে, শান্তি বাধা দেওয়ার ক্ষমতা আমেরিকারও নাই রাশিয়ারও নাই, ঠিক কিনা? আল্লাহ যদি শান্তি না দে, শান্তি কোথাও থেকে আমদানি করিয়াও শান্তি আনা যাবে না। তিন নম্বর, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইতেন দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিন নম্বর, বুঝে এসেছে আপনাদের? কয় নম্বর এটা? তিন নম্বর। চার নম্বরে আপনারা সবাই সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর পরে আপনারা সবাই আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি তো আমরা সবাই চিনি, কি ভাই চিনি না? চিনি তো সবাই, অনেকের মুখস্থ আছে অনেকের মুখস্থ নাই, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই তারা সবাই পড়বেন তো ইনশাআল্লাহ, মুখস্থ করে নেবেন এবং পড়বেন। রাজি আছি ভাই? সালাম ফিরানোর পরে চতুর্থ নম্বর আমল আয়াতুল কুরসি সবাই পড়তে রাজি আছি? এবার আমি আপনাদেরকে হাদিস শরীফ পড়াই, মান কারা আয়াতুল কুরসি ইতুবরা কুল্লি সলাতিন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া বেহেশতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না, অর্থাৎ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আল্লাহর হাবিব বলতেছে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে, অর্থাৎ তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বুঝাইতে পেরেছি আপনাদের ইনশাআল্লাহ? কয়টা হলো ভাই, কয়টা হলো? পাঁচ নম্বর, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মান করা
বলেন, হে আমার উম্মতেরা, গুফিরালাহু জুনুবুহু ওয়ালাউ কানা মিসলা যাবদিল বাহর ওয়ালাউ কানা মিসলা আনানিস সামা। দুইটা রওয়ায়েতে দুই রকম আছে। নামাজ সালাম ফিরানোর পরে আপনি আস্তে করে আপনার তসবিহটা টেনে নিলেন, তসবিহটা টেনে নিয়ে আপনি বললেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার। 333-এ কতবার হলো বলেন তো? 333-এ 99 হয়ে গেছে, এখনো 100 পূর্ণ হয় নাই। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাম্মা তামামাল মিয়াতে, যেই ব্যক্তি দোয়াটা পড়ে 100 বার পূরণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যখন যোগ হয়ে যাবে, 99-এর সাথে দোয়াটা যোগ হইলে কতবার হয়ে গেল? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মতেরা, গফিরাল্লাহু যুনুবুহু ওয়ালাউ কানা মিসলা যাবদিল বাহর, তার আমলনামার ভিতরে গুনাহ 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 যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, তার গুনাহ যদি সাগরের ফেনার মতো অধিক গুনাহ হয়, আও মিসলা আনানিস সামা, আকাশের মেঘের থেকেও যদি তার গুনাহ বেশি হয়, আল্লাহর নবী গ্যারান্টি দি বলতেছে, উম্মত আমি নবী ঘোষণা দিতেছি, 333-এ 99 বার দোয়াটা পড়ি 100 বার পূর্ণ করিবা, আমলনামার গুনাহ যদি সাগরের পেনার চাইতে বেশি হয়, তারপরেও তোমার আমলনামা থেকে একটা গুনাহও রাখবে না, সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, সব গুনাহ লবক ডিলিট করে দিবে, সব গুনাহকে ফরগেট করে দেওয়া হবে, আপনার আমলনামার মেমোরি কার্ডটা এরিশ হয়ে যাবে, নবজাতক সন্তানের মতো বেগুনা হইয়া মসজিদ থেকে বাইর হবেন, দেখবেন এবার শুধু শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার কথা সংক্ষেপ, যদি শান্তি চান তাহলে গুনাহ মাফ লইতে হবে, ঠিক না ভাই? ঠিক। সমস্ত অশান্তির মূল কারণ হইলো গুনাহ, গুনাহ যতক্ষণ থাকবে এতক্ষণ শান্তি পাইতে পারেন না, কাজে গুনাহ মাফ লইতে হইলে আজকে 5টা কথা বলেছি, কয়টা কয়টা মনে রাখবে? 1 সালাম ফিরানোর পরে 3 আস্তাগফিরুল্লাহ, 2 সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 3 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা একবার, 4 আয়াতুল কুরসি, 5 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 হলো, 100 বারের সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ আমাদেরকে আমল করিয়া করিয়া গুনাহ মাফ লইবার তৌফিক দান কর, গুনাহ যখন থাকবে না শান্তির মালিক পরিবারে সমাজে দেশে শান্তির সুবাতাস প্রবাহিত করে দিবে। রাজি আছি ভাই? সবাই শান্তি চান তো? হ্যাঁ, সামাজিক রাষ্ট্রীয় সব শান্তির মূল গুনাহ ছাড়তে হবে। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত থাকার জন্য যে আমল, সে আমলগুলা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাকের কোরআন বলতেছে, যত রকমের যত প্রকারের যত কাইন্ডের যত কন্ডিশনের অশান্তি আছে, সব কিছুর মূলে হইল আমার দুই হাতের কামাই, আমার গুনাহ। আমাদের সমস্ত অশান্তির কারণ আমার কি বলেন? গুনাহ গুনাহ গুনাহ, অপরাধ, অবাধ্যতা, নাফরমানি,
আমার নাফরমানি, আমার অবাধ্যতা, আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হইয়া যে গুনাহগুলো আমরা করতেছি, একেবারে ছোট থেকে বড় পর্যন্ত, গরিব থেকে ধনী পর্যন্ত, রিক্সাওয়ালা থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, যার যার অবস্থান থেকে আমরা যে গুনাহ করতেছি, এই গুনাহ হইল আমাদের সমস্ত অশান্তির মূল কারণ। আপনার কি আমার সাথে একমত হইতে পেরেছে? আমাদের সমস্ত গুনাহ আমাদের সমস্ত অশান্তির মূল কারণ। এই গুনাহ থেকে যদি আমরা নিষ্কৃতি লাভ করতে পারি, গুনাহ থেকে যদি আমরা ক্ষমা লাভ করতে পারি, গুনাহ থেকে যদি আমরা মুক্তি হইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বন্যা প্রবাহিত করে দিবে, শান্তির সুবাতাস বইতে থাকবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালুকুম উম্মালুকুম, তোমার আমল যেমন হবে তোমার শাসক তেমন হবে। কথা বলুন, আমি দৈনিক 100টা মিথ্যা কথা বলি, আমি চাই যে আমার নেতা ফেরেশতা হোক, এটা কি সম্ভব? না, এটা কোন কোশ্চিন কালেও সম্ভব না। এই জন্য আমাদেরকে ভাই গুণামুক্ত হইতে হবে। শান্তির জন্য কি কি করতে হবে? গুণা, আমাদের গুণা থেকে মুক্ত হইতে হবে। আমি খুব সংক্ষেপে বলতেছি, আপনারা সবাই চান আমার গুণাগুলা, আপনার গুণাগুলা, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার বসের, আপনার নেতার গুণা আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, এটা আপনারা সবাই চান? কে কে চান? মনে প্রাণে, মনে প্রাণে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা বড় ছোট সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ পরিত্রাণ পাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। আমিন। আমি বলেছি 5টা কথা বলবো, শুধু কয়টা? 5টা কথা বলবো। 1 নম্বর, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছে, হাদিসটা রিয়াদুস সালেহীনের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা সারাফা আন সালাতিহি ফাকাল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি যখন নামাজের থেকে সালাম ফিরাইতেন, তখন 3 বার বলতেন, আল্লাহ আমি ক্ষমা প্রার্থনা করিতেছি, আল্লাহ আমি ক্ষমা প্রার্থনা করিতেছি, আল্লাহ আমি ক্ষমা প্রার্থনা করিতেছি। নামাজ ভালো না খারাপ? এই নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের থেকে সালাম ফিরানোর পরে যদি আল্লাহর পয়গম্বর মাফ চায়, তাহলে অন্য অবস্থায় মাফ চাওয়াটা আরো কত বেশি জরুরি, বোঝার কি আর বাকি আছে? তাইলে আমরা সবাই 1 নম্বর গুনাহ মাফের 1 নম্বর আমল আজকে থেকে সবাই নিয়ত করি, যে আজকে হুজুর ছোট্ট ছোট্ট 5টা কথা বলছেন, এই 5টা কথা 5 ওয়াক্ত নামাজে ইসলামের 5 ভিত্তির মুসলমান হওয়ার জন্য দরকার। আমার ডাইন হাতের দিকে যখন নজর পড়বে, তখন খেয়াল করবো এই 5টা আমল আমার মধ্যে আছে কিনা। আমার বাম হাতের পাঁচ আঙ্গুলের দিকে যখন নজর পড়বে, তখন খেয়াল করবো আমার এই 5টা আমল ঠিক আছে কিনা। 5 ওয়াক্ত নামাজের কথা যখন স্মরণ হবে, তখন মনে মনে খেয়াল করবো আমার 5টা আমল ঠিক আছে কিনা। যখন ইসলামের 5টা ভিত্তির কথা মনে পড়বে, তখন খেয়াল করবো 5টা আমল ঠিক আছে কিনা। এই 5টি আমল করবেন, সবাই রাজি আছেন? রাজি আছেন? এই 5টা আমল যদি আমরা করি, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে, 5টা আমলের বরকতে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওমিট করে দিবেন, এমনভাবে ইরিশ করে দিবেন, এমনভাবে ডিলেট করে দিবেন, এমনভাবে ফরম্যাট করে দিবেন, সফটওয়্যার ডিলেট করলে যেরকম সেখানে আর কিছুই থাকে না, মেমোরি কার্ডকে ডিলেট করি দিলে, ফরম্যাট করলে যেমন সেখানে আর কিছুই থাকে না, এই 5টা আমল যদি আমরা করি, আমার আমল নামাটা নিষ্পাপ বাচ্চার মতো পরিষ্কার হয়ে যাবে, একটা গুনাহও আমার আমল নামায় থাকবে না। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ।